নমস্কার, আমি আড্ডা বেঞ্চের অলোক মিত্র। আমার আড্ডা বেঞ্চের সমস্ত বন্ধুদের এবং আড্ডা বেঞ্চের বাইরের বন্ধুদেরও আমার অনেক অনেক ভালোবাসা। আজকে একদম সরাসরি চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করব বলে। গরম পড়ে গেছে, বর্ষাও এসে যাবে কিছুদিনের মধ্যেই, আর তারপরেই শুরু হয়ে যাবে আপনাদের আন্দামান ভ্রমণের জন্য পরিকল্পনা। আর সেই জন্যেই আমি আমার এই জানুয়ারি মাসের আন্দামান ভ্রমণের প্রথম পর্ব আজকে আপনাদের জন্য সাজিয়ে এনেছি। যারা প্যাকেজ ছাড়া নিজেরাই আয়োজন করে আন্দামান ভ্রমণ করতে চান, তাদের জন্যেই আমার এই ভিডিওটি এবং আমার এই আলাপচারি খুব কাজে লাগবে। তাহলে শুরু করি, বিস্তারিত গল্পে তো পরে আসব। আগে বলি কিভাবে আমার এই প্ল্যানটা সাজিয়েছিলাম। এখান থেকে মানে কলকাতা বিমানবন্দর থেকে 14 জানুয়ারি 9:30 স্পাইসজেটের প্লেন, ওখানে পৌঁছবে 2 ঘন্টা 10 মিনিট পরে। তারপরে আমরা যাব একটু ফ্রেশ হয়ে নিয়ে যাব সেলুলার জেল। সেলুলার জেল থেকে বেরিয়ে আমরা চলে যাব করভিন কেপ, সেখানে সানসেট দেখে আবার রাত্রেই ওই সেলুলার জেলেই ফিরে আসব। এসে লাইট অ্যান্ড সাউন্ড দেখে সেদিনের জন্য আমাদের একদম ভ্রমণ শেষ, রাতে বিশ্রাম। পরের দিন 15 তারিখ, তত আর তাড়াহুড়ো নেই, 10টা নাগাদ আমাদের বোটের টিকিট কাটা আছে। এই টিকিট কাটার প্রসঙ্গে কিন্তু পরে আসছে। এই 10টায় আমরা নির্দিষ্ট জেটিতে চলে যাব, আর সেখান থেকে বোটে করে আমরা 2টো দ্বীপ যাব। একটা হচ্ছে রস আইল্যান্ড, আর একটা যাব হচ্ছে নর্থ বে আইল্যান্ড। ফিরতে ফিরতে বিকেল সন্ধে হয়ে যাবে, তখন আমরা চিড়িয়াটাপুতেও যেতে পারি বা লোকাল সাইট সিংও করতে পারি। এইরকম একটা আলগা রেখে দিয়েছি। এবার 16 তারিখ, 16 তারিখ আমরা যাব জাহাজে করে একেবারে হ্যাভলক। হ্যাভলকে থাকব 16 তারিখ রাত্রি, 17 তারিখ রাত্রি। তারপরে 18 তারিখে আমরা চলে যাব নীল আইল্যান্ড, আর 19 তারিখে নীল আইল্যান্ড থেকে সোজা চলে আসবো আবার পোর্ট ব্লেয়ার। 19 তারিখে আমরা যদি তাড়াতাড়ি ফিরে আসি, তাহলে আমরা পোর্ট ব্লেয়ারের লোকাল কিছু দেখে নিতে পারবো, অথবা যে কোনো কাছাকাছি একটা সমুদ্র সৈকতে ঘুরতে পারবো, কিংবা মেরিনা বিচে সময় কাটাতে পারবো। আর আমরা যাচ্ছি জারোয়া অধ্যুষিত জঙ্গলের মধ্যে দিয়ে একেবারে বারাটাং। বারাটাঙে আমরা চুনাপাথরের গুহা, মাঠ ভালকানো বা যেটুকু সময় পাই আরও কিছু দেখে আমরা সেদিন ফিরে আসছি। এটা গেল হচ্ছে 20 তারিখ। এবার 21 তারিখে আমরা একদম শুধু পোর্ট ব্লেয়ারের জন্য রেখে দিয়েছি, বিভিন্ন মিউজিয়াম, তাছাড়া নানা রকম খাবার টেস্ট করব, এইভাবে রেখে দিয়েছি। আর যদি চিড়িয়াটাপু প্রথম দিন না হয়, তাহলে আমরা চিড়িয়াটাপু যাব। এই হচ্ছে আমাদের 21 তারিখের প্রোগ্রাম। আর 22 তারিখে হচ্ছে 12টায় প্লেন, সুতরাং সেদিনকে আর কিছুই হবে না, 10টার মধ্যে এয়ারপোর্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। আপনারা এই প্ল্যানটা অনুসরণ করতে পারেন। আর একটা যেটা বলে রাখি, থাক পরে আমরা শেষের দিকে গিয়ে এটা বলবো যে প্ল্যানটা কীভাবে আরেকটু মডিফাই করা যেতে পারত। আমরা এই সমস্ত ট্যুরের সিপের টিকিট কলকাতায় বসেই ইন্টারনেটে কেটে নিয়েছিলাম, আর কয়েকটি হোটেলও আমরা এখান থেকে বুক করে নিয়েছিলাম। বিশেষত প্রথম দিন যখন যাব, সেই হোটেলটা আমিও বুক করে নিয়েছি, আপনাদেরও পরামর্শ দেবো, আপনারা বুক করে নেবেন। তাহলে গিয়েই হোটেল খোঁজার সমস্যায় পড়তে হবে না। আমরা ছিলাম সান রে হোমস, এটা হচ্ছে অ্যাবারডিন বাজার বা ঘণ্টাঘরের মোটামুটি কাছাকাছি। পরে আবার বিস্তারিত আসবো, তখন জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো কীরকম হোটেলে আমরা আছি। ব্যাস চলুন এবার বেরিয়ে পড়ি। আর ওই ভিডিওর শেষে তো আবার আপনাদের সঙ্গে দেখা করবই, তখন সারা দিনের বেড়ানোটা ছোট্ট করে বিশ্লেষণ করে দেবো, যাতে আপনাদের প্ল্যান করতে অনেক সুবিধে হয়। কিন্তু ওই যে বলে না, প্ল্যান আপনার কিন্তু ওপরে আরেকজন তো প্ল্যান নিয়ে বসে আছে। আসুন দেখা যাক 14 জানুয়ারি ঠিক কী ঘটল। এয়ারপোর্টে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি সিকিউরিটি হয়ে গেল। আমরা এখন 19 নম্বর গেটের দিকে যাচ্ছি, পরে সেখানে বসে বাকি গল্প টল্প করা যাবে। 19 নম্বর গেট ওই তো সামনে দেখা যাচ্ছে, যাই গাড়ি করে যাই। আজকে এয়ারপোর্টে এসেছি কারণ বহুদিনের স্বপ্ন আন্দামান যাওয়া, সেটা আজকে যাচ্ছি। 9:30 প্লেন স্পাইসজেটের, যদিও স্পাইসজেটে আমি কোনোদিন চড়িনি, কী অভিজ্ঞতা হয় সে তো পরে জানাবো অবশ্যই। যাচ্ছি আন্দামান, আজকে আমার সফর সঙ্গী কেবলমাত্র
সঞ্চয়িতা, বলো আজকের অনুভূতি কেমন? এই সবে বেরোলাম আমরা সকালবেলা, দারুণ লাগছে। প্রথম আন্দামান যাব, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের পরিকল্পনা, আজকে সত্যি সত্যি যাচ্ছি, এটাই ভাবতেই ভীষণ ভালো লাগছে। স্পাইসজেটের বিমান ছিল দিল্লি লিঙ্কের বিমান। জানুয়ারি মাস, কুয়াশা পড়েছেই, আর ওদের বিমান এতই বেশি লিঙ্ক বেসিস যে দিল্লি থেকে সেই বিমান ছাড়তেই পারছিল না। ক্রমাগত টাইম শিডিউল চেঞ্জ আর গেট চেঞ্জ হতে লাগলো, আর আমরাও ছুটোছুটি করতে লাগলাম। অজস্র প্লেন নামছে, উড়ছে, কিন্তু আমাদের প্লেন সেদিন আর উড়ল না। আমাদের ভ্রমণ জীবনে 14 জানুয়ারি একটা ব্ল্যাক ডে হয়েই রয়ে গেল। প্রকৃত ভ্রমণ শুরু হলো আমাদের 15 জানুয়ারি থেকে। তাতে কিছু টাকাও গচ্ছা গেল আর দু একটি স্পট বাদও গেছে। চলুন এবার বিমানে উঠে পড়া যাক। অ্যাট লাস্ট বোর্ডিং করতে পারলাম। কালকে তো সারাদিন খুব নাটক গেছে। স্পাইসজেটের বিমান অন্তত 5 বার রিসিডিউল করে 2:30 সময় আমাদের জানালো যে বিমান ক্যান্সেল, এবং পরের দিনের টিকিট তারা ট্রান্সফার করে দিচ্ছে, পরের দিনে 8:30 প্লেন। একদম চমৎকার যাবে, প্রতিদিন ওটা রাইট টাইম যাচ্ছে, ইত্যাদি 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 গল্প। ঠিক উপায় তো নেই, আমরা কী করব? শেষ পর্যন্ত সেটাই করলাম। স্থানীয় একটা হোটেলে ছিলাম, তারা তো কোনো হোটেলেরও ব্যবস্থা করেনি। তারপরে রাত্রিবেলা ফোন করে জানাচ্ছে সেটাও রিসিভ, ফলে সঙ্গে সঙ্গেই আমরা ইন্ডিগোর টিকিট কেটে ফেললাম 5:45 রাইট টাইমে বোর্ডিং করে ফেলেছি। এরপরের গল্প পরে। বিমান রাইট টাইমেই ছাড়লো। সাতটা 35 জানলা থেকে পেলাম সবুজ দ্বীপের ছটক। ক্রমশ বাড়ি ঘরদোর চোখের সামনে চলে এলো, চলে এলো বীর সাভারকার বিমানবন্দর। আমরা অবতরণ করলাম। জানলা দিয়ে দেখতে পেলাম ঝিনুকের আদলে গড়া অ্যারাইভাল। এই হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা অ্যারাইভালে ঢুকছি। লাগেজ দিয়েছে 2 নম্বর কনভেয়ার বেল্টে। 2 নম্বর কনভেয়ার বেল্টের দিকে আমরা যাচ্ছি। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা। কফি শপ আছে এখানে, ইমিগ্রেশনের জন্য আছে। ছোট্ট এয়ারপোর্টটা মাত্র 11,000 ফুট বা 3,290 মিটার রানওয়ে নিয়ে তৈরি। ব্যস্ততা বাড়ছে আর এ দৈর্ঘ্যে বড় করার কাজও চলছে। লাগেজ পেয়ে গেছি, এবার বেরিয়ে যাওয়ার পালা। এক্সিট গেট ডান দিকে, দেখি ওখানে ট্যাক্সি যদি পাওয়া যায়। তাহলে অটো পেতে গেলে নাকি আর একটু বাইরে যেতে হবে। এই হলো বেরোবার পথ। আর এখান থেকে মনে হলো আমরা একটা শান্ত নিরুদ্বেগে দেশে চলে এসেছি। বেরিয়ে এসে কথা হলো 2-1 জন ট্যাক্সি ড্রাইভারের সাথে। ঝকঝকে আকাশের নিচে ঝকঝকে এয়ারপোর্ট।
একটু তাড়া আছে বটে, কিন্তু তাড়া করছি না। নতুন জায়গা, একটু বুঝে নিয়াই দোস্ত। ট্যাক্সি নিলাম কারণ আমাদের হাতে সময় খুব কম, আবার অটো খোঁজা এবং তার সঙ্গে দরাদরি করা সময় লাগবে। 50 টাকা পার্কিং ফি ছাড়া 200 টাকা নিচ্ছে। অ্যাবারডিন বাজারে যাব, সানরে হোটেলে, বীর সাভারকরের মূর্তি। ওই যে সামনে চলেছে আমার সাগর রঙা লাগেজ, অল্প গিয়েই ট্যাক্সি স্ট্যান্ড। তামিল ড্রাইভার, সুন্দর ছবির মতো এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, যাব অ্যাবারডিন বাজারে সানরে হোমস হোটেলে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি হোটেলে সানরে হোম। তারপরে সেখান থেকে তো আমাদের প্রোগ্রাম যেমন পরপর আছে হয়ে যাবে, ঠিক টাইমেই পৌঁছেছি। গতকালের প্রোগ্রামটা গেছে ঠিক আছে, কিন্তু আজ থেকে প্রোগ্রামটা আমাদের আর হ্যাম্পার হবে না, পরপর যেমন হওয়া তেমনি হয়ে যাবে। 3-3.5 কিলোমিটার রাস্তা, গুগল বলছে লাগবে নাকি 8 মিনিট। এই যে পরিচ্ছন্ন রাস্তাটা দেখছেন, এটার নাম গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড। এরপর ডান দিকে ভিআইপি রোড ধরলাম, অপূর্ব সুন্দর সবুজের করিডর দেওয়া রাস্তা। মনের থেকে কালকের ঝামেলা ঝঞ্ঝাট সব মুছে গেছে, বাইরের আলো মনের মধ্যে সব দরজা জানলা ভেদ করে ঢুকে পড়েছে। বাঁদিকে শহরের একাংশ দেখা যাচ্ছে, পেরিয়ে গেলাম অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। পেরোলাম জাতীয় লোক আদালত, এই রাস্তাটা HW কলোনি, জেনারেল আর্চিবল্ডের নামাঙ্কিত দক্ষিণ আন্দামানের প্রথম দিককার কলোনি, সালটা সেই 1789। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পেরিয়ে নিলাম সাপ্লাই লেন, যেটা রাজীব গান্ধী নগরে, আর আমাদের হোম বা হোটেলও ওই রাজীব গান্ধী নগরেই। হোটেলে এসে গেছি, এই যে সানরে হোটেল, দেখি আমাদের কোন জায়গা দেয়। রিসেপশন শুনশান, ফোন করতে একটি ছেলে এলো, সিঁড়ি বেয়ে চারতলায় উঠে ঘর। মাত্র 4টি ঘরই এরা হোমস্টের জন্য রেখেছে, বাকিটা নিজেদের বাসস্থান। হচ্ছে ঘর, ঘর পছন্দসই। জানলার পর্দা সরাতেই মনে হলো প্যান্ডোরার বাক্স খুলে গেল। এই হোটেলে রেস্টুরেন্ট নেই, কিন্তু এর সব থেকে বড় USP হচ্ছে এই লোকেশন। দেখুন অসাধারণ সুন্দর লোকেশন। সামনের স্টেডিয়ামটি নেতাজি সুভাষ স্টেডিয়াম, আর নীল জল পেরিয়ে ওই যে দ্বীপটি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রস আইল্যান্ড, আর ওটাতেই একটু পরেই আমরা বোটে করে যাব। এখানে খাবার হোটেল বলতে অন্নপূর্ণা হোটেল, ভাত অ্যাভয়েড করবো বলে গলিপথ ধরে অ্যাবারডিন বাজারের কেন্দ্রস্থল বা ঘণ্টাঘরের দিকে চলে এলাম, যদি শুকনো কিছু মেলে।
এখানে তো কি খাবার দাবার আছে, খাবে নাকি? এই রাস্তার নাম রিনা রোড। স্টেডিয়াম পেরিয়ে সোজা চলে গেছে ফ্ল্যাগ পয়েন্টের দিকে। একটা দোকানে দোসা পেয়েও গেলাম। আমাদের হোটেল থেকে মেরিনা পার্ক খুবই কাছে, আমরা খেতে গিয়েছিলাম। এবার মেরিনা পার্কের দিকে যাচ্ছি। এখানে একটা সুন্দর কোর্ট করা রয়েছে, আর এই সামনে স্টেডিয়াম, আর তারই পাশ দিয়ে আমরা মেরিনা পার্কে চলে যাব। রস আর নর্থ বে আইল্যান্ডের বোটগুলো ছাড়ে মেরিনা পার্কের রাজীব গান্ধী জেটি থেকে। আগেই বলেছি যে বোটের টিকিট কাটা ছিল, কিন্তু কোথা থেকে যে ছাড়বে সেটা জানা ছিল না। হোটেল থেকে হাঁটতে না চাইলে সোজা একটা অটো ধরে নেবেন, চলে আসবেন ঠিক পয়েন্টে। এসে পড়লাম নির্জন বিদেশ বিদেশ রাস্তায়। সামনেই স্টেডিয়াম আর সাইয়ের কেন্দ্র। নেতাজি স্টেডিয়ামে পাশ দিয়ে যাচ্ছি। এখানে এটা সাইয়ের একটা সেন্টার, আর এইখানে হচ্ছে আন্দামান ক্লাব। এর আগের নাম ছিল জিমখানা ক্লাব। আর তার পাশেই হচ্ছে খ্রিস্টান গ্রেভিয়ার্ড। উপরে বিভিন্ন রকমের কোর্ট এখানে খোলা আছে। রাস্তাটা তো অপূর্ব সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, একদম দক্ষিণে যেরকম হয় আর কি। এখানে একটা ভারতের ম্যাপ করা আছে। এটা হচ্ছে গোল্ডেন জুবিলি পার্ক, এদিকে হচ্ছে রানী, সামনেই রানী লক্ষ্মীবাই লেডিস হোস্টেল, টিচার ট্রেনিং সেন্টার। এই হচ্ছে মেরিনা পার্কের রাস্তা। ওরে বাবা, অসাধারণ! ওরে বাবা বাবা বাবা, ও দারুণ 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 দারুণ! ও জলের কি কালার, বাপরে বাপ! ও জলের রং দেখে আমি অভিভূত হয়ে পড়েছি, অসাধারণ অসাধারণ! আন্দামানে প্রথম সমুদ্র দর্শনে এতটাই বিমোহিত হয়ে গেলাম যে ভুলেই গেছি কোথায় পৌঁছতে। এই যে এখানে নেতাজি মূর্তি, এখানে আছে ছোট্ট বাচ্চাদের ও ব্যায়াম ট্যামের জায়গা, আচ্ছা বাচ্চাদের বড়দের ব্যায়ামের জায়গা। এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, আর এইখানে আই লাভ পোর্ট ব্লেয়ার। এখানে এসে যা বুঝলাম, এই বোট রাইডে হাত ফেরতার একটা ব্যাপার আছে। আগে থেকে টিকিট কেটে না এলেও এখানে ঠিক টিকিটের ব্যবস্থা আর বোটের ব্যবস্থা হয়ে যাবে। এক একটা বোটে 10 জনের গ্রুপেই এরা নিয়ে যায়। মেরিনা গেটে বসে আছি, আর সবাই জড়ো হয়ে এখান থেকে আমাদের প্রথমে নিয়ে যাবে হচ্ছে রস আইল্যান্ড, তারপরেই আমাদের নিয়ে যাবে হচ্ছে নর্থ বে আইল্যান্ড। রস আইল্যান্ড হচ্ছে ইংরেজদের প্রথম বসতি ছিল, যখন দখলের সত্ত্বে নেওয়ার চেষ্টা করেছিল, তারপরে নানান রকম কারণে তারা সেখানে টিকতে পারেনি, চলে গেছে। সেই ইতিহাস পরে গুছিয়ে বলা যাবে। আর যেটা হচ্ছে আমরা যাবো নর্থ বে, নর্থ বের জন্য দুটো টিকিট আমরা কেটে নিয়েছি, একটা হচ্ছে গ্লাস বোটের নৌকো, আর একটা কেটে নিয়েছি হচ্ছে স্নর্কেলিং। এই দুটো টিকিট কেটেছি, দেখা যাক কীরকম মজা আমরা উপভোগ করতে পারি। আপাতত আমরা এখন বোটের দিকে যাচ্ছি। সুন্দর একটা সেতু পথ সোজা চলে গেছে সমুদ্রের গভীরে। ওখানেই জেটি, নাম রাজীব গান্ধী জেটি। এখানে রাজীব গান্ধীর সুন্দর ও অভিনব একটি মূর্তি আছে। জেটির এদিক ওদিক থেকে বোট ছাড়ছে, পান্না সবুজ জলের প্রায় বুকের ওপর এসে দারুণ লাগছে।
এখানেও কিছু ওয়াটার স্পোর্টস হয়। লাইফ জ্যাকেট পরে দোদুল্যমান জেটিতে এসে বোটে চড়ল। আন্দামানে এসে প্রথম দিনই সমুদ্রের বুকে ভাসলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, না গাছপালার কথা বলছি না, সমুদ্রের জলের কথা বলছি। নাগরদোলার মতো দুলছে, দারুণ লাগছে। দুরন্ত থেকে চলেছি রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপের দিকে। 1858 থেকে 1941 সাল পর্যন্ত এই দ্বীপটি ছিল ব্রিটিশের রাজধানী। পরে জাপানিরা এসে দখল দিলে তারা যুদ্ধবন্দীদের রাখার ব্যবস্থা এখানেই করে, আর তখনই সুভাষচন্দ্র বসু এই দ্বীপে আসেন। পরে পর্বে আরও বিশদভাবে আলোচনা করব যখন এই দ্বীপটি আমরা ঘুরব। এখন আসুন উপভোগ করি এই অসাধারণ আর টালমাটাল সমুদ্র যাত্রা। নেতাজি সুভাষ দ্বীপ একেবারে হাতের কাছে। নারকেল গাছে কেরা দিয়ে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে টেরাকোটা রঙের বাড়িঘর। অবশেষে পা রাখলাম এক নতুন দ্বীপে, রস আইল্যান্ড, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। যেটি পার হতেই ডান হাতে জাপানি বাংকার, সামনে ওয়েটিং হল আর গাইড ট্যুরের টিকিট কাউন্টার। তবে আমাদের এই নতুন মাটিতে স্বাগত জানালো কোনো মানুষ নয়, গায়ে ববি পিঙ্কের জামা পরা চিতল হরিণ। দিব্যি মানুষজনদের মধ্যে ঘুরছে, ফিরছে, আলাপ করছে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপের প্রচ্ছদ পথ, যেটা দ্বীপে প্রবেশ করে চোখে পড়ে। বুঝতেই পারছেন পিকচার আবি বাকি হয়। বলুন, আমার আন্দামান ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো? মন খুলে বলতে হবে, কিন্তু আমি সমস্ত ভিউয়ার্সের মন্তব্য দেখতে চাই আমার কমেন্ট বক্সে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে তো নিশ্চয়ই লাইক দেবেন, শেয়ারও করবেন, আর নিজের টাইমলাইনে রেখে দেবেন, পরে কাজে লাগবে। আর দু একটা ছোট ছোট কথা বলে আমি আজকের এপিসোড শেষ করব। প্রথমে বলি বিমানের কথা। যখন বিমানের টিকিট বুক করবেন, এয়ার ইন্ডিয়া হবে ফার্স্ট প্রেফারেন্স, আর সেকেন্ড হচ্ছে ইন্ডিগো। আর পরামর্শ দেব, একটু কম দাম হলেও স্পাইস জেটে যাবেন না, কারণ এর ইতিহাস পরে আমি ঘেঁটে দেখেছি খুবই খারাপ। আর টিকিট কাটবেন একেবারে ভোরবেলার, যেটা আপনার পক্ষে ধরা সম্ভব, তাহলে সেই দিনটাও আপনাদের ভ্রমণসূচিতে ঢুকিয়ে নিতে পারবেন। হোটেল সানরেতে যেটা আমরা ছিলাম সেটা আপনারা থাকতেই পারেন, কিন্তু একটু খাবার অসুবিধে, কারণ হোটেলের কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই। একটু দূরে অন্নপূর্ণা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, অথবা বললে এনে দেবে এরকম একটা কথা শুনেছিলাম বটে, কিন্তু ওখানকার সার্ভিস আমার মোটেও ভালো লাগেনি। তাই এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা সরিয়ে রাখতে পারেন তাহলে এর থেকে ভালো লোকেশান আপনি আর পাবেন না। আমি বলবো তাহলে এটাকেই বুক করুন। রস আর নর্থবে আইল্যান্ড যাওয়ার সময় যে টিকিট আমরা আগেই কেটে রেখেছিলাম কোনো প্রয়োজন নেই। আপনি মেরিনা পার্কের মূল যে গেটটা আছে সেখানে ঢুকেই দেখতে পাবেন ডান দিকে বিভিন্ন টেবিল বা কিছু নৌকওয়ালা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেবেন। টাকা পয়সা তেমন কিছু বেশি নেবে না, কারণ এখানে আমি এসে দেখলাম যে সবই মোটামুটি হাত ফেরতাই হয়, যারা নৌকর মালিক তারা সরাসরি টিকিটটা কাটছে না। যাই হোক, এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন, আগে কাটার বিশেষ কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলি, যেটা হচ্ছে নর্থ বে আইল্যান্ডে যদি আপনারা কোনো অ্যাক্টিভিটিস করেন সেই টিকিটও এখানে কাটতে পারেন, সে এখান থেকেই কাটুন, যে টাকা লাগবে
ওখানে গিয়ে কাটলো, একই টাকা লাগবে। আর এখান থেকে কাটলে ওই যে নৌকোর মাঝি বা যে আপনাদের নিয়ে যাবে নৌকো করে, সেই নির্দিষ্ট টেবিলে আপনাকে নিয়ে গিয়ে সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে, আপনাকে ছুটোছুটি করতে হবে না। আর ট্যাক্সি বা অটো ওই নম্বর নিয়ে আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। পুরো আন্দামানে ঠকবার সম্ভাবনা আমার মতে 0%। সুতরাং আপনি বিমানেই নামুন বা জাহাজেই নামুন, আপনি সেখান থেকে যে অটো বা ট্যাক্সি পাবেন তাদের সঙ্গেই কথা বলে বুক করে নেবেন, একসঙ্গে পুরো বুক করার কোনো দরকার নেই। এছাড়াও যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলে বললেও আপনাকে নানান রকমভাবে সাহায্য করবে। আরও একটা কথা বলে রাখি, এখানে হোটেল, ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা সবাই ওই ছোটো ছোটো যে টিকিট কাটতে হয় মিউজিয়াম, তারপরে লাইট অ্যান্ড সাউন্ড, সিপ ইত্যাদি, যদি আপনি বাড়ি থেকে কেটে উঠতে না পারেন ওরা ব্যবস্থা করে দেবে। খুবই অল্প বেশি টাকা লাগে, তাতে হ্যাপা অনেকটা কমে। আর আমি এখান থেকে যে টিকিটগুলো নিজে কেটেছি সেগুলো তো আছেই, আর ছোটোখাটো কিছু টিকিট আমি কেটেছি এক টিকিট এজেন্টের মাধ্যমে, তাদের নাম হচ্ছে অনলাইন আন্দামান। তাদের টিকিটের নমুনা নাম্বার আমি তো দিয়েই দিয়েছি, নিশ্চয় নোট করে নিয়েছেন। তাহলে আজকের মতো এই পর্ব শেষ হলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেড়াতে হবে তো, ধন্যবাদ।